ট্রাফিক লাইট সিস্টেম কি, DHU কি, এবং কোয়ালিটি কন্ট্রোল কি, এবং কোয়ালিটি অ্যাসুরেন্স কি, কেয়ার ইনস্ট্রাকশন কি, সেট কন্ট্রোল সিস্টেম কি, 4 পয়েন্ট ফেব্রিক্স ইন্সপেকশন কি, কোয়ালিটি কন্ট্রোলের কাজ কি, নিট এবং ওভেন ফেব্রিক্স এর মধ্যে পার্থক্য কি, DHU কিভাবে ক্যালকুলেশন করতে হয়, একটি ফ্যাক্টরির DHU আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন, একটি পিপি মিটিং এ কি কি ইম্পর্টেন্ট বিষয়ে আপনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমার লাইফে দেয়া ফার্স্ট যেই কোয়ালিটি এসুরেন্স পোস্টে ইন্টারভিউর জন্য আমি দিয়েছিলাম, দ্যাট মিনস আমার লাইফের ফার্স্ট যে ইন্টারভিউটি, সেই ইন্টারভিউর যে প্রশ্নটি ছিল এপিনিয়ন গ্রুপের, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই প্রশ্নের মধ্যে কি কি বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল এবং সেই বিষয়গুলোর উত্তরগুলো কি হবে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সংক্ষিপ্ত আকারে, যাতে করে আপনারা বিষয়গুলোর বেসিক বিষয়গুলো বুঝতে পারেন এবং সেই বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জেনে নিতে পারেন। তো এই ইপিলিয়ন গ্রুপে আমি কোয়ালিটি এসুরেন্স পোস্টে একবার ইন্টারভিউ দিতে যাই, ওইখানে আমাকে একটি রিটার্ন কোশ্চেন দেওয়া হয়। রিটার্ন কোশ্চেনের মধ্যে মোট 10টি প্রশ্ন ছিল, এই হচ্ছে 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার বেশিরভাগ বিষয়গুলো নিয়ে আমি আমার ইতিপূর্বের প্রতিটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই ইন্ডিভিজুয়াল ভিডিও আছে। সেই ভিডিও লিঙ্ক অবশ্যই আমি আমার আলোচনার মধ্যে দিয়ে দিব, যাতে করে আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ডিফাইন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল কি এবং কোয়ালিটি অ্যাসুরেন্স কি। হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স? কোয়ালিটি অ্যাসুরেন্স মিন্স প্ল্যান্ড অ্যান্ড সিস্টেমেটিক activities implemented in quality system so that the quality requirement of the product or services will be fulfilled. অর্থাৎ একটি প্রতিষ্ঠানের টোটাল কোয়ালিটি সিস্টেমের মধ্যে পরিকল্পনা এবং পরিকল্পনা মাফিক সিস্টেমেটিক অ্যাক্টিভিটিসগুলোকে বাস্তবায়ন করা এবং তা ফুলফিল করাই হচ্ছে কোয়ালিটি এসুরেন্সের কাজ, যা বাস্তবায়নের মাধ্যমে একটি প্রতিষ্ঠান অথবা একটি সেবামূলক প্রতিষ্ঠান তার কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারে। এবং কোয়ালিটি কন্ট্রোলের কাজ কি? কোয়ালিটি কন্ট্রোলের কাজ হচ্ছে একটি আউটপুট প্রসেসে, অর্থাৎ একটি প্রোডাক্ট সম্পূর্ণ রূপে তৈরি হওয়ার পরে সেটিকে অবজার্ভ করা, অর্থাৎ কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়েছে কি না তা দেখাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের কাজ। অর্থাৎ কোয়ালিটি এসুরেন্সের আওতায় যারা আছে তারা সিস্টেমেটিক্যাল ওয়েতে ইন প্রসেসে কাজ করে, অর্থাৎ রুটে গিয়ে কাজ করে। আর যারা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের আওতায় আছে তারা হচ্ছে একটি প্রোডাক্ট আউটপুট হওয়ার পরে সেই আউটপুট প্রোডাক্টটি বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে কি না বা বাস্তবায়িত হয়েছে কি না সেটি অবজার্ভ করে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ডিফাইন ওয়ান অফ ইনলাইন কোয়ালিটি কন্ট্রোল প্রসেস, অর্থাৎ যে কোনো একটি ইনলাইন কোয়ালিটি কন্ট্রোল প্রসেস সম্পর্কে বর্ণনা দিতে বলা হয়েছে। তো এখানে আমরা কোয়ালিটি কন্ট্রোল প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রসেসটি আছে সেটি হচ্ছে TLS বা ট্রাফিক লাইট সিস্টেম। এই ট্রাফিক লাইট সিস্টেম আমরা এখানে বর্ণনা করতে পারি। ট্রাফিক লাইট সিস্টেম কি? ট্রাফিক লাইট সিস্টেম হচ্ছে একটি প্রসেস কোয়ালিটি, সে প্রত্যেকটি প্রসেসে গিয়ে 7 পিস করে গার্মেন্ট চেক করবে এবং 7 পিস গার্মেন্টসের মধ্যে যদি কোনো ডিফেক্ট না পায় তাহলে সে সেখানে গ্রিন ফ্ল্যাগ দিবে, এবং যদি 1 পিস ডিফেক্ট পায় তাহলে সেখানে ইয়েলো ফ্ল্যাগ দিবে, এবং যদি 1 পিসের বেশি ডিফেক্ট পাওয়া যায় তাহলে সেই প্রসেসে রেড ফ্ল্যাগ দিবে এবং ইমিডিয়েটলি মেশিনটাকে স্টপ করে সেখানে রিলেটেড কনসার্ন যারা আছে তাদেরকে ইনফর্ম করবে, এবং ইনফর্ম করার পর তাদেরকে দিয়ে সেটিকে সমাধান করে অবশ্যই একটি মেশিন স্টপ এবং কারেক্টিভ অ্যাকশন প্ল্যান রিপোর্ট তৈরি করবে। এরপর পরবর্তী অডিটের সময় সকল রেড প্রসেসগুলো এবং ক্রিটিক্যাল প্রসেসগুলোকে গুরুত্ব সহকারে ফলো আপ করতে হবে, এবং রেড প্রসেসের পরবর্তী ঘন্টায় যদি কোনো অল্টার না পায় সেক্ষেত্রে সেই প্রসেসগুলোকে ইয়েলো ফ্ল্যাগ দিবে বা ইয়েলো লাইটিং করবে এবং পরবর্তী ঘন্টায় সেই প্রসেসগুলোকে ফলো আপ করবে। আর যদি রেড প্রসেসে আবারও প্রবলেম পাওয়া যায় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা যাকে আছে তাকে ইনফর্ম করে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তী ঘন্টায় অবশ্যই রেড এবং ক্রিটিক্যাল প্রসেসগুলো ফলো আপ করতে হবে, যদি সেগুলো না থাকে বা কমে যায় সেক্ষেত্রে ইয়েলো ফ্ল্যাগগুলো ইয়েলো প্রসেসগুলোকেও ফলো আপ করতে হবে,
এবং ইয়েলো প্রসেসগুলো ফলো আপ করার পর যদি ইয়েলো প্রসেসে পরবর্তী ঘন্টায়ও কোনো ডিফেক্ট না পাওয়া যায়, তাহলে সেই ইয়েলো প্রসেস থেকে সরাসরি গ্রিন প্রসেসে যাবে, অর্থাৎ গ্রিন লাইটিং করবে। আর যদি সেই প্রসেসে আবারও কোনো অল্টার পাওয়া যায়, তাহলে সেখানে আবারও রেড ফ্ল্যাগ দিয়ে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ট্রাফিক লাইট সিস্টেম নিয়ে ইতিপূর্বে আমরা একটি বিস্তারিত আলোচনার ভিডিও করেছি, সেই ভিডিওটি অবশ্যই উপরে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন এবং সেখানে আপনারা এই ট্রাফিক লাইট সিস্টেম সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারবেন। এরপর তিন নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিএইচইউ, অর্থাৎ ডিএইচইউ কী এবং হাউ টু কন্ট্রোল ডিএইচইউ ইন এ ফ্যাক্টরি। একটি ফ্যাক্টরির ডিএইচইউ আপনি কীভাবে কন্ট্রোল করবেন? ডিএইচইউ হচ্ছে ডিফেক্টস পার্সেন্টেজ, যার ফুল মিনিং হচ্ছে ডিফেক্টস পার 100 ইউনিটস। আপনি একটি লটের গার্মেন্টস চেক করার পর সেই গার্মেন্টসের মধ্যে কত পিস অল্টার পেয়েছেন সেটিকে পার্সেন্ট আকারে প্রকাশ করাই হচ্ছে ডিএইচইউ। এবং এই ডিএইচইউ ক্যালকুলেশনের সূত্রটি হচ্ছে টোটাল ডিফেক্টস কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেক কোয়ান্টিটি ইনটু 100। এতে করে আপনি একটি লটের ডিএইচইউ পার্সেন্টেজ বের করতে পারবেন। সাপোজ আপনি 100 পিস গার্মেন্টস চেক করে 2 পিস ডিফেক্টস পেয়েছেন, তাহলে ডিফেক্টস কোয়ান্টিটি 2 ভাগ হলো চেক কোয়ান্টিটি 100 ইনটু হচ্ছে পার্সেন্টেজের 100 সমান সমান এখানে 2% ডিএইচইউ পাবেন। অর্থাৎ আপনি একটি লট চেক করে সেটিকে কত পিস ডিফেক্টস পেয়েছেন তা পার্সেন্টেজ আকারে প্রকাশ করাই হচ্ছে ডিএইচইউ পার্সেন্টেজ। সো এই ডিএইচইউ সম্পর্কে ইতিপূর্বের একটি ভাইরাল ভিডিও আছে, সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ডিএইচইউ কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং একটি ফ্যাক্টরির ডিএইচইউ আপনি কীভাবে কন্ট্রোল করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি উপরে দেওয়া আই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনারা সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো এরপর 4 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যাট ইউ উইল ডিসকাস ইন আ পিপি মিটিং। একটি পিপি মিটিংয়ে কী কী ইম্পর্টেন্ট বিষয়ে আপনি আলোচনা করবেন সে বিষয়ে জানতে চেয়েছে। তো একটি পিপি মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় এটি একটি বড় বিষয়। একটি পিপি মিটিংয়ে দেখা গেছে যে একটি অর্ডারের স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হয়, সকল অ্যাক্সেসরিজ এবং ফেব্রিক্সগুলো ইনহাউস হয়েছে কি না সে বিষয়ে আলোচনা করা হয়, এবং একটি পিপি মিটিংয়ে ফেব্রিক্স ইন্সপেকশন এবং যেই অ্যাক্সেসরিজ আছে সেই অ্যাক্সেসরিজগুলোর ইন্সপেকশনের স্ট্যাটাস কী, অর্থাৎ পাস না ফেল সেই বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে ফেব্রিক্সের শেডের কী অবস্থা সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া একটি পিপি মিটিংয়ে সকল সেকশনের সকল রেসপন্সিবল পার্সন যারা তারা থাকে, যেমন স্টোর রেসপন্সিবল, ফেব্রিক্স রেসপন্সিবল, কাটিং, সুইং, ফিনিশিং, ইভেন হচ্ছে মেকানিক্স, মার্চেন্ডাইজার সহ আরও গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ, এবং সেই সাথে রিলেটেড কোয়ালিটি কনসার্ন এবং ফ্যাক্টরির কোয়ালিটি হেড সবাই সেই পিপি মিটিংয়ে উপস্থিত থাকতে হয়। এবং পিপি মিটিংয়ে যেই বায়ারের যেই পিপি কমেন্টসটি আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে সবাইকে অ্যাওয়ারনেস তৈরি করা হয়, এবং যে সাইজ সেট মেজারমেন্ট করে পিপি মিটিং কল করা হয় বা ইনিশিয়াল যে গার্মেন্টসের উপর পিপি মিটিং করা হয়ে থাকে সেই সাইজ সেটের যেই মেজারমেন্টের ফাইন্ডিংস এবং ইনলাইনের বা কোয়ালিটির যে ফাইন্ডিংসগুলো আছে সেই ফাইন্ডিংসগুলো নিয়েও পিপি মিটিংয়ে আলোচনা করা হয়। এছাড়া কাটিং রিলেটেড কী কী প্রিকিউশন নেওয়া উচিত, ফেব্রিক্সের মধ্যে রানিং শেড থাকলে তার কী কী প্রিকিউশন নেওয়া উচিত, বা ফেব্রিক্সের মধ্যে যদি শেড থাকে তার জন্য রোল টু রোল যদি শেড থাকে তাহলে তার জন্য কী কী প্রিকশন নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা হয়। ফেব্রিক্স লে কত লে দিবে, ফেব্রিক্স রিল্যাক্সেশন কতক্ষণ করবে এই বিষয়ে, তাছাড়া কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন যদি থাকে, অর্থাৎ বাইরের কোনো স্যাম্পল তৈরি করতে গিয়ে কোন কোন জায়গায় ডিফিকাল্টিস ফেস করা হয়েছে এবং সেই ডিফিকাল্টিসগুলোকে কীভাবে রিকভারি করা হয়েছে সেটি স্যাম্পল রেসপন্সিবল বা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আলোচনা করবে। এছাড়াও ক্রিটিক্যাল প্রসেসগুলো কী কী হবে এবং ক্রিটিক্যাল প্রসেসে কী কী প্রিকশন নেওয়া লাগবে সে বিষয়ে আলোচনা করা হবে। সেফটি কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই সেফটি রিকোয়ারমেন্ট নিয়েও আলোচনা করা হয়ে থাকে। তো এখানে আমি যেটিগুলো বিষয়গুলো স্কিপ করে গেছি, যেমন সুইংয়ে কী কী বিষয়ে আলোচনা করবে, ফিনিশিংয়ে কী কী বিষয়ে আলোচনা করবে, প্রেসিংয়ে কী কী বিষয়ে আলোচনা করবে, প্যাকিংয়ে কোনো ইনস্ট্রাকশন থাকলে সেখানে কী কী বিষয়ে আলোচনা করবে, এটি সম্পূর্ণরূপে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে এই বিষয়ে বেসিক জিনিসটা আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই পিপি মিটিংয়ে কী কী বিষয়ে আলোচনা করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বিভিন্ন জায়গায় এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি এবং বিভিন্ন লোককে এই প্রশ্নটি আমি করেছিও।
সেই জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের সাথে থাকবেন, তাহলে এই বিষয় সম্পর্কে অতি দ্রুত একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব, পঞ্চম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফেব্রিক ইনস্পেকশন প্রসিডিওর অ্যান্ড ডিসক্রাইব 4 পয়েন্ট ফেব্রিক্স ইনস্পেকশন প্রসিডিওর। তো এই 4 পয়েন্ট ফেব্রিক্স ইনস্পেকশন কী এবং এই 4 পয়েন্ট ফেব্রিক্স ইনস্পেকশন কীভাবে করতে হয়, এ বিষয়ে বিস্তারিত সূত্র সহকারে একটি বড় ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সো এখানে আর ইতি টানতে চাচ্ছি না, যেহেতু এটা নিয়ে অনেক বড় আলোচনা হয়েছে আপনাদের সাথে ইতিপূর্বে। যারা মিস করেছেন অবশ্যই উপরে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওটি দেখে নেবেন, কেননা সামনে আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই পিবিএসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা যদি আবারও করতে যায় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপর 6 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন নিট অ্যান্ড ওভেন ফেব্রিক্স, অর্থাৎ নিট এবং ওভেন ফেব্রিক্সের মধ্যে পার্থক্য কী, এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম নিট ফেব্রিক্স বলতে বোঝায় সাধারণত গেঞ্জির কাপড়গুলো, যেগুলো দিয়ে আমরা সাধারণত টি শার্ট পোলো শার্ট পরে থাকি বা যেটিকে আমরা বাংলায় বলি গেঞ্জি পরে থাকি, সেগুলো হচ্ছে গেঞ্জির কাপড়, যেগুলো সেগুলো হচ্ছে নিট ফেব্রিক্স। এবং এই সমস্ত শার্ট প্যান্ট ব্লেজার তারপরে হচ্ছে বিছনার চাদর লুঙ্গি শাড়ি এগুলো হচ্ছে ওভেন ফেব্রিক্স। এই নিট এবং ওভেন ফেব্রিক্সের অনেকগুলো পার্থক্য আছে, সেই প্রতিটি পার্থক্য নিয়ে আপনাদের সাথে ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওর লিঙ্কটিও উপরে দেওয়া আছে, এখান থেকে লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। এরপর 5 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে রাইট ডাউন 5 ফেব্রিক ডিফেক্টস নেম, অর্থাৎ 5টি ফেব্রিক ফল্টের নাম এখানে লিখতে বলা হয়েছে এবং যে কোনো 2টার বর্ণনা দিতে বলা হয়েছে। তো ফেব্রিক্সের অনেক ডিফেক্টস আছে, এই বিষয় নিয়েও আমার প্ল্যান আছে আপনাদের সাথে নতুন একটি ভিডিও করার। তো এখানে আমি কিছু ডিফেক্ট নিয়ে আলোচনা করতেছি, সেটি হচ্ছে ফেব্রিক্সের মধ্যে আমরা অনেক সময় নট দেখি, অর্থাৎ ফেব্রিক্সের মধ্যে যদি সুতা ছিঁড়ে যাওয়ার পরে যে গিটটা দেওয়া হয় সেই গিট দিয়ে আবার যখন ফেব্রিক্স তৈরি করা হয় তার মধ্যে একটি নট থাকে, যেটিকে আমরা বলি গিটটিকে আমরা বলে থাকি নট। তো এরকম নট অথবা স্ল্যাব, স্ল্যাব ফেব্রিক্সের মধ্যে কাপড়ের মধ্যে কিছু কিছু জায়গায় মোটা সুতা দেখা যায় যেটিকে আমরা বলি স্ল্যাব। তো এই নট বা স্ল্যাব এগুলো হচ্ছে ফেব্রিক্স ডিফেক্টস। ফেব্রিক্সের মধ্যে হোল থাকে, নিটিং হোল বা ফেব্রিক্স হোল, অথবা ফেব্রিক্সের মধ্যে টিয়ার থাকে বা ফেব্রিক্সের মধ্যে কাট ড্যামেজ থাকে, এগুলো হচ্ছে ফেব্রিক্স ফল্ট। এরপরে মিসিং অ্যান্ডস, অর্থাৎ আমরা টানা বরাবর যে সুতাগুলো থাকে, অর্থাৎ এই বরাবর যে সুতাগুলো আছে এই সুতা যদি কোনো একটা মিসিং থাকে সেটিকে আমরা বলি মিসিং অ্যান্ডস, এবং এই বরাবর অর্থাৎ ওয়েফট বা পোস্ত বরাবর যে সুতাগুলো থাকে এইখানে যদি কোনো সুতা মিসিং থাকে তাকে আমরা বলি মিসিং ওয়েফট। তো এগুলো হচ্ছে সবগুলোই ফেব্রিক্স ডিফেক্টস। তারপরে রয়েছে ফেব্রিক্সের মধ্যে অয়েল, অর্থাৎ মেশিন ক্লিনিংয়ের সময় বা মেশিনে অনেক সময় অয়েল ব্যবহার করা হয়, যে অয়েল ড্রপ অনেক সময় কাপড়ের মধ্যে পড়ে থাকে এগুলো হচ্ছে ফেব্রিক্স ফল্ট। এছাড়া আছে টেক্সটাইল মার্ক, অর্থাৎ কাপড়ের মধ্যে যদি হোল থাকে বা কাপড়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো টেক্সটাইল মার্কার দিয়ে বিভিন্ন সময় মার্ক করা হয়, যেগুলোকে আমরা বলে থাকি টেক্সটাইল মার্ক। এবং ওয়েফট বার, কাপড়ের ওয়েফট বরাবর বার, অর্থাৎ ওয়েফট বরাবর বড় একটি রেখা যদি যায় সেটিকে আমরা বলি ওয়েফট বার। এই সমস্ত ফেব্রিক্সগুলো সবই হচ্ছে ফেব্রিক সমস্যা। এছাড়াও আরও অনেক ফেব্রিক সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সাথে ভবিষ্যতে একটি ভিডিও করব ছবি সহকারে। আমি অবশ্যই আমার এই ভিডিও করার প্ল্যান আছে, তাই সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথে থাকবেন। এরপর 8 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ কেয়ার ইনস্ট্রাকশন, অর্থাৎ কেয়ার ইনস্ট্রাকশন কী, অর্থাৎ একটি গার্মেন্টসের মধ্যে কেয়ার লেভেলের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, অর্থাৎ একটি গার্মেন্টসকে আপনি কীভাবে পরিচর্যা করবেন, অর্থাৎ কাপড়টি কীভাবে ধুইবেন, কাপড়টি কীভাবে আয়রন করবেন, কাপড়টিকে কীভাবে ড্রাই করবেন অর্থাৎ শুকাবেন, সেই বিষয়ে কেয়ার ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকে, এটি হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশন। এই কেয়ার ইনস্ট্রাকশন সাধারণত একটি গার্মেন্টসের মধ্যে 5 ধরনের কেয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, 5 ধরনের সিম্বল দেওয়া থাকে। একটি হচ্ছে ওয়াশ সিম্বল, একটি হচ্ছে ক্লোরিন ব্লিচ সিম্বল, অপরটি হচ্ছে টাম্বল ড্রায়ার সিম্বল, অপরটি হচ্ছে আয়রন সিম্বল, এবং সর্বশেষ যেটি থাকে সেটি হচ্ছে ড্রাই ক্লিনিং সিম্বল। তো এখানে এই 5 ধরনের সিম্বল দ্বারা আপনার কাপড়টিকে কীভাবে ধুতে হবে সেটি আপনার ওয়াশ সিম্বলে লেখা থাকে, কাপড়টিকে ক্লোরিন ব্লিচ করা যাবে কি যাবে না সেটি হচ্ছে ক্লোরিন ব্লিচ সিম্বলে লেখা থাকে, কাপড়টিকে কীভাবে শুকাবেন সেটি হচ্ছে টাম্বল ড্রাইং সিম্বলে দেওয়া থাকে, কাপড়টি কীভাবে আয়রন করবেন সেটি হচ্ছে আয়রন সিম্বলে দেওয়া থাকে, এবং কাপড়টিকে ড্রাই ক্লিনিং করতে পারবেন কি না সেটি হচ্ছে ড্রাই ক্লিনিং সিম্বলের মধ্যে দেওয়া থাকে। তো এখানে 3টি আমরা আলোচনা করতেছি, এর পরবর্তীতে আমি
এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ওয়াশ সিম্বলের মধ্যে 40 লেখা থাকে তাহলে আপনি 40°C তাপমাত্রায় এই কাপড়টি ধুতে পারবেন। এর বেশি তাপমাত্রা যদি আপনি ইউজ করেন তাহলে কাপড়ের রং জ্বলে যাবে। তারপর হচ্ছে কাপড়ের আয়রন সিম্বলের মধ্যে যদি 1 ডট থাকে তাহলে আপনি এটি 110°C তাপমাত্রায় আয়রন করতে পারবেন। যদি 2 ডট থাকে তাহলে 150°C তাপমাত্রায় আয়রন করতে পারবেন। যদি 3 ডট থাকে তাহলে 200°C তাপমাত্রায় আপনি কাপড়টিকে আয়রন করতে পারবেন। এর বেশি তাপমাত্রা দিলে আপনার কাপড়টি হয় রং জ্বলে যাবে, নাহলে কাপড়টি সিং করবে বা কাপড়টি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় যে সিম্বলটি আছে সেটি হচ্ছে ডাইং সিম্বল, এক টাম্বল ডায়ার। অর্থাৎ টাম্বল ডায়ার 1 ডট মানে হচ্ছে লো টেম্পারেচারে আপনি টাম্বল ডাই করতে পারবেন, অর্থাৎ 40। তারপর হচ্ছে 2 ডট মানে হচ্ছে 60, মিডিয়াম টেম্পারেচারে আপনি টাম্বল ডাই করতে পারবেন। 3 ডট মানে হচ্ছে আপনার 60 উপরে 80-95°C তাপমাত্রায় আপনি আপনার কাপড়টাকে টাম্বল ডায়ার মেশিনে শুকাতে পারবেন। এটি হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশনের 3টি ডিসকাশন আমরা করলাম। তো পরবর্তীতে এই কেয়ার ইনস্ট্রাকশন সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর 9 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ শেড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ শেড কন্ট্রোল আপনি কোন সিস্টেমের মাধ্যমে একটি কাপড়ের শেডকে কন্ট্রোল করবেন, শেড কন্ট্রোল সিস্টেম কী, এবং হুইচ সিস্টেম ইউ উইল ফলো ইন কাটিং টু কন্ট্রোল শেডিং। কাপড়ের শেডিংকে কন্ট্রোল করার জন্য আপনি যেটা করবেন সেটি হচ্ছে কাপড়ের মধ্যে রানিং শেড আছে কি না তা দেখার জন্য আপনি এলসিআর করবেন, অথবা কাপড় ভাঁজ করে দেখবেন যে কাপড়ের মধ্যে রানিং শেড আছে কি না। যদি রানিং শেড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মার্কারের মাধ্যমে কাপড়ের শেডকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ মার্কারের ওয়ে ঘুরিয়ে বা লাইন মার্কার, সেভেজ মার্কার অথবা গ্রুপ মার্কার অথবা পেয়ার মার্কার করে আপনার সেই শেডিংকে কন্ট্রোল করতে হবে। আর যদি কাপড়ের মধ্যে রানিং শেড না থাকে, রোল টু রোল শেড থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাঙ্কেট মেক করতে হবে, এবং ব্ল্যাঙ্কেট মেক করার পর সেখানে আপনার সেই ব্ল্যাঙ্কেট থেকে শেড বেন চার্ট করতে হবে। এবং যদি কান্ট্রি রেগুলেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কান্ট্রি রেগুলেশন অনুযায়ী কান্ট্রি প্ল্যান করতে হবে, অর্থাৎ এক কান্ট্রিতে এক শেড দেওয়ার জন্য আপনাকে কান্ট্রি প্ল্যান করে সে অনুযায়ী আপনার শেডকে কন্ট্রোল করে এক কান্ট্রিতে এক শেড দেওয়ার জন্য পরিকল্পনা করতে হবে। এরপর লাস্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কিছু স্টিচিং কিছু সেলাইয়ের নাম ওনারা দিয়ে দিয়েছে এবং এটার আইএস স্টিচ ক্লাস কত সেটি নিয়ে সেটি মেনশন করতে বলা হয়েছে। স্টিচ ক্লাস মূলত 6 ধরনের হয়ে থাকে। তো এখানে 6 ধরনের স্টিচের মধ্যে যেটি দেওয়া আছে একটি হচ্ছে ওয়ান নিডেল লক স্টিচ, এটি হচ্ছে আইএস স্টিচ ক্লাস 301, অর্থাৎ স্টিচ ক্লাস 300-এর ক্যাটাগরির মধ্যে 301 নম্বর স্টিচ। এরপরে যেটি আছে ওয়ান নিডেল 3 থ্রেড ওভারলক স্টিচ, ওভারলক যত স্টিচ আছে সবই হচ্ছে 500 স্টিচ ক্লাস 500-এর মধ্যে, যেহেতু 3 থ্রেড ওভারলক এটি হচ্ছে 504 স্টিচ ক্লাস। এরপর যেটি আছে সেটি হচ্ছে 2 নিডেল 4 থ্রেড ওভারলক, এটি হচ্ছে আইএসও স্টিচ ক্লাস 515, এবং এরপর যেটি আছে সেটি হচ্ছে 2 নিডেল 5 থ্রেড ওভারলক স্টিচ, এটি হচ্ছে আইএসও স্টিচ ক্লাস 516। এরপর যেটি আছে সেটি হচ্ছে 3 নিডেল ফ্ল্যাট লক কভার স্টিচ, যত প্রকার কভার স্টিচ আছে সেগুলো সবই হচ্ছে স্টিচ ক্লাস 600-এর মধ্যে পড়ে, এবং 3 নিডেল কভার স্টিচ এটি হচ্ছে আইএসও স্টিচ ক্লাস 605। এ বিষয় নিয়ে আমি প্রতিটি স্টিচই আপনাদেরকে একে একে দেখিয়েছিলাম। তো যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই উপরের দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আমরা একটি কোয়ালিটি অ্যাসুরেন্স পোস্টের জন্য যে যে প্রশ্নগুলো থাকতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।